Assalamualaikum. This is Amirul Islam Salman. Welcome back to Technology Plus. बराबर मत और एक भिडियो नहीं अपन मजा हाजिर हलम आज के भिडियो हलो टेंडा F9 राउटर अपनी पीपीओर माध्यम क्यों सेट आप करबें तो से अवश्य अपना ब्रैंड न्यू टेंडा राउटर होते हैं ब्रैंड न्यू ना जो पुरानो जो है अपनी रिसेट करबें सेटाई आज के अपन के देख तो प्रथम जो अपनी अपना राउटर का इलेक्ट्रिक संयोग देवें संयोग देवर पर आपनर आईएसपी थे आपके जो डिवाइसा दे ओनो एमसी सुइस সেখান থেকে ক্যাট সিক্সের যে ক্যাবলটা আসবে সেই ক্যাবলটা অবশ্যই আপনি রাউটার ডাব্লিউএন পোর্টে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর আপনি চলে যাবেন কোথায়, আপনার ফোনের ওয়াইফাইতে। ওয়াইফাইতে যাওয়ার পর এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিয়েছি, আপনি যাদের থেকে লাইন চালান তাদের সাথে আগে কথা বলে নেবেন যে আপনার লাইনটা কিসের মাধ্যমে চলে, পিপিইউ এর মাধ্যমে চলে না স্ট্যাটিক আইপির মাধ্যমে চলে। তো যেটার মাধ্যমে চলে সেটা আপনি ওদের কাছ থেকে নিয়ে সংগ্রহ করে লিখে রাখবেন, যেহেতু আপনার রাউটারটা কনফিগার করতে পারেন। আপনি যদি আপনার অ্যাকাউন্ট বা আপনার যদি আইপি যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার অর্ডার আপনি কনফিগার করতে পারবেন না। তারপর যখন আপনি ওয়াইফাইতে চলে যাবেন, যাওয়ার পর আপনার সামনে হুবহু ইন্টারফেসটা আসবে। এখানে আপনার টেন্ডা যে ব্র্যান্ড নিউ এফ9 রাউটারটা সেটা থাকবে সম্পূর্ণভাবে ওপেন, আপনি শুধু এখানে ক্লিক করে এটাকে কানেক্ট করে ফেলবেন আপনার ফোনের সাথে। ব্র্যান্ড নিউ টেন্ডা রাউটারে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া থাকে না, এটা সম্পূর্ণ ওপেন থাকে। আপনি জাস্ট ক্লিক করার সাথে সাথে এটা কানেক্ট হয়ে যাবে, হয়ে যাওয়ার সাথে সাথে আপনার কাছে সামনে হুবহু ইন্টারফেসটা আসবে। হয়তো আপনার ফোনে যদি কোনো ব্রাউজার থাকে তাহলে ও দেখাবে যে আপনি যে কোনো একটা ব্রাউজার চুজ করেন, চুজ করে আপনি আপনার রাউটার সেট আপ করেন। এই অপশনটা যদি আপনার কাছে না আসে তাহলে আমি আর একটা ওয়াই দেখিয়ে দিতেছি। এখানে যখন আপনি স্ক্রিন সোয়াইপ করবেন, করার পরে দেখেন এখানে সাইনিং টু ওয়াইফাই নেটওয়ার্ক, আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেও যে কোনো একটা ব্রাউজার অটোমেটিক ওপেন হবে, ওই ব্রাউজারটার মাধ্যমে আপনি কী করতে পারবেন, আপনি সেট আপ করতে পারবেন। আমার এখানে চারটা ব্রাউজার আছে, সেই জন্য আমার এখানে চারটা ব্রাউজার শো করতেছে। আমি জাস্ট অন ক্রোম দেখা দিতে পারি, এটাও একটা ওয়াই আছে, আপনি জাস্ট ক্রোম দিয়ে জাস্ট অন করে দিলে এটা অন হয়ে যাবে। এবং যদি করতে আপনি না চান তাও যদি এগুলো যদি না আসে আপনি কী করবেন, ডাইরেক্ট আপনার ক্রোম ব্রাউজারটা আপনি ওপেন করে ফেলবেন। ওপেন করার পর এখানে ক্রোমের যে চার্জ বার আছে এখানে আপনি লিখবেন টেন্ডার যে ডিফল আইপিটা, টেন্ডার সচরাচর ডিফল আইপি থাকে 192.168.0.1 এই আইপিটা দেওয়ার পর আপনি এন্টারে ক্লিক করবেন। এন্টার ক্লিক করার সাথে সাথে আপনার সামনে হুবহু ইন্টারফেসটা আসবে। এখানে আমি আরেকটা কথা বলে দিয়েছি, আপনি যে আইএসপি থেকে লাইন চালান সেই জিনিসটা কিন্তু আপনার রাউটারে অটোমেটিক ডিরেক্ট করেও নেবে। যেমন ধরেন আমার এখানে ডিরেক্ট করেছে আস ডিরেক্টেড ইউর কানেকশন টাইপ ইস পিপিইউ, মানে আমি যাদের থেকে লাইন চালাই ওদের সার্ভারে যে লাইনগুলো ওরা প্রোভাইড করে সেই লাইনগুলো সম্পূর্ণ পিপিইউ এর মাধ্যমে। এখন আমি তো পিপিইউ দিয়ে সেট আপ করবো, এখন আপনারটা যদি স্ট্যাটিক আইপি হয় তাহলে আপনি কীভাবে সেট আপ করবেন, শুধু একটা সেটিং কি বেশ কম আছে। এখন বর্তমানে আমার পিপিইউ সিলেক্ট করা আছে, আপনি স্ট্যাটিক আইপিতে সিলেক্ট করে দেবেন। স্ট্যাটিক আইপিতে সিলেক্ট করে দিয়ে আপনি এখানে যেভাবে ওরা আপনাকে আইপি অ্যাড্রেসগুলো লিখিয়ে দেবে আপনি হুবহু এভাবে এখানে বসাই দেবেন। আর এখানে যে নামটা আছে নামটা কেটে দেবেন আর ওয়াইফাই পাসওয়ার্ডটা দেবেন, আর বাকি সব কিছু সেম, শুধু এই জায়গায় আইপিটা বসানো একটু আলাদা, বাকি সব কিছুই সেম। এখন আমি করবো পিপিইউর মাধ্যমে, তো আমি পিপিইউ সিলেক্ট করলাম। করার পর আমার আইএসপি থেকে আমাকে যে পিপিইউ ইউজার নেমটা দেওয়া হয়েছে সেটা আমি এখানে বসাবো। ওকে, নিচে একটা পাসওয়ার্ড দিবে, হুবু সেম পাসওয়ার্ড আপনি বসাবেন। ওরা যেভাবে আপনাকে লিখে দেয় স্মল লেটার ক্যাপিটাল লেটার, টোটাল কথা হচ্ছে ওরা যেভাবে বলবে সেম টু সেম আপনি ওইভাবে বসাবেন। এখানে যদি একটা সিটিং যদি আপনার 19-20 হয় তাহলে কিন্তু আপনার লাইন আসবে না। এখন কথা হচ্ছে নিচে হচ্ছে ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড, যেটা আমাদের ফোনে শো করবে এই ওয়াইফাই নেমটা। তো আমি কী করবো, এখানে যে ওয়াইফাই নেম আছে এটা আমি কেটে দিব, কেটে দিয়ে আমি আমার মতো একটা নাম দিয়ে দেবো। আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা দিতে পারেন, ওয়াইফাই নেমেতে যা খুশি তা আপনি দিতে পারবেন। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন, পাসওয়ার্ড আপনি যা দেন আপনার মনে রাখতে হবে, খুব একটু স্ট্রং করে দিলে ভালো, নাহলে আপনার পাসওয়ার্ডটা নর্মাল একটু কম দেবেন, টোটাল কথা হচ্ছে এটাই। তো আমি এভাবে পাসওয়ার্ডটা ইউজ করলাম, ইউজ করার পর এখানে আমার আর কোনো কিছু করার নাই, জাস্ট আমি ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর আমার এখান থেকে ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যাবে এবং আমার নামটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমার থেকে এখানে আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে কি আমার এই রাউটারটাতে অ্যাডমিন পাসওয়ার্ড নেই, আমার থেকে একটা অ্যাডমিন পাসওয়ার্ড সেট আপ করতে হবে। অ্যাডমিন পাসওয়ার্ড কেন সেট আপ করতে হবে, কারণ আমি যদি অ্যাডমিন পাসওয়ার্ড সেট আপ না করি পরবর্তীতে আমার রাউটারে যে কোনো কেউ অ্যাক্সেস করে ফেলবে, অ্যাক্সেস করে ও আমার রাউটারে সব কিছু দেখে ফেলবে। তো সেই জন্য আমাকে কী করতে হবে, আমি আবার আমি চলে যাবো কোথায়, ওয়াইফাইতে। ওয়াইফাইতে গিয়ে আমি এখন যে রাউটারটা সেট আপ করছি সেটা আমার ফোনের সাথে আমি কানেক্ট করে নেব। তো আমি যেভাবে পাসওয়ার্ডটা দিচ্ছি হুবহু সেম টু সেম ওইভাবে দিতে হবে, ওইভাবে যদি না দেয় আমার এখানে পাসওয়ার্ডটা কানেক্ট হবে না। স্মল লেটার ক্যাপিটাল মানে যেভাবে আপনি দিবেন সেম টু সেমভাবে পাসওয়ার্ডটা আপনার দিতে হবে। দেওয়ার পর আমি কানেক্টে ক্লিক করলাম। ওকে, তো আমার ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। এখন আমি কী করবো, এটাতে একটা আপনার অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি আবার ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করবো। ওপেন করার পর আমার যে আইপিটা সেটা আমি মারবো,
নাহলে আমি এখানে একটা রিফ্রেশ করবো বা 192.168.0.1 এই আইপিটা মেরো আপনি কি রাউটারের ফোনে আবার অ্যাক্সেস করতে পারেন। তারপর আমি এখান থেকে কী করবো যে থ্রি ডট মেনু আছে, আমি থ্রি ডট মেনুতে ক্লিক করবো। ক্লিক করে আমি চলে যাবো কোথায়, অ্যাডমিনিস্ট্রেশনে। অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়ার পর এখানে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, কারণ আমার এটাতে ওল্ড কোনো পাসওয়ার্ড দেওয়া নাই, সেই জন্য আমার এখানে ওল্ড কোনো পাসওয়ার্ড চাইবে না, নিউ পাসওয়ার্ড। তো আমি নিউ পাসওয়ার্ড দিলাম অ্যাডমিন 12। এটাতে আপনার যা খুশি আপনি তা দিতে পারেন। অ্যাডমিন পাসওয়ার্ড যে শুধু অ্যাডমিন লিখতে হবে এরকম কোনো কিছু না, পাসওয়ার্ড তো পাসওয়ার্ডই, অ্যাডমিন মানে হচ্ছে মালিকানা, আপনি এটা মালিকানা, আপনি যে কোনো একটা পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। তো আমি এভাবে ব্যবহার করি, তো আমি এটাই দিলাম। দেওয়ার পর আমি কী করবো, ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার সাথে সাথে এখন দেখেন আমার রাউটারটা লক হয়ে গেছে, আমার রাউটার এখন আর আগের মতো আইপি মারার সাথে সাথে আমার রাউটারটা তার অ্যাক্সেস করা যাবে না, কারণ আমার এখানে অ্যাডমিন পাসওয়ার্ড সেট আপ করা আছে। আমি যদি এখানে এখন অ্যাডমিন পাসওয়ার্ডটা দিই, অ্যাডমিন 12 দিই, তারপর আমি রাউটার অ্যাক্সেস করতে পারবো। অ্যাক্সেস করে আমি রাউটারের ওয়াইফাই কী, ওয়াইফাই নেম কী, সব কিছু আমি দেখতে পারবো। তো আপনারা রাউটার সেট আপ করার সাথে সাথে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দেবেন, নাহলে কিন্তু আপনার রাউটারের কোনো সিকিউরিটি থাকবে না। তো আশা করি বুঝছেন যে কীভাবে আপনি আপনার টেন্ডা অ্যাফলেন রাউটারটা পিপির মাধ্যমে সেট আপ করবেন। আর যদি না বুঝে থাকেন কমেন্ট করে জানাবেন। যারা আমার এই ভিডিওটা দেখে কিছু শিখছেন বা শেখার আগ্রহ আছে, ভবিষ্যতে কিছু শিখতে পারবেন আমার চ্যানেল থেকে, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।